দাদা, আরে বুবু, আয় আয়। বলছি পরশু দিন যে ছবিগুলো তুলেছিলাম কই হোয়াটসঅ্যাপে পাঠালে না তো? সরি ভাই, একদম ভুলে গেছি রে। দাদা, আমি এখনই কাকুর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। বাবার হোয়াটসঅ্যাপে কেন? আমার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দাও, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, আমি পিং করে দিচ্ছি। 9123456789। আমি হোয়াটসঅ্যাপে তোমাকে পিং করে দিচ্ছি, তুমি প্লিজ কিন্তু ডকুমেন্ট করে পাঠিয়ে দিও, হ্যাঁ ছবিগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তারপর বল, কিসে পড়ছিস জানো এখন তুই? ক্লাস 4-এ দাদা। ক্লাস 4-ই স্মার্টফোন, সঙ্গে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টও শিখে গেছে। আর আমি ক্লাস 4-এ মনে হয় স্মার্ট বানানটাও জানতাম না। আর হ্যাঁ দাদা, ছবিগুলো ছাড়া তোমার কাছে যে জন্য এসেছিলাম, বলছি তোমার কাছে অ্যাপেলের কিছু আছে? ইংলিশ মিডিয়ামে পড়ে ওর জন্য হয়তো অ্যাপেল বলছে। না রে ভাই, অ্যাপেলের জুস তো নেই, তবে গোটা আপেল হয়তো ফ্রিজে থাকতে পারে, দাঁড়া আমি দেখে বলছি। আরে না না দাদা, রিয়েল ফ্রুট অ্যাপেলের কথা বলিনি, আমি অ্যাপেল ব্র্যান্ডের কথা বলছি। মানে তোমার কাছে অ্যাপেলের আইফোন বা ম্যাক কিছু আছে? না রে ভাই। কেন? কেন না দাদা, কালকে ওই iPhone 14 Pro Max-টা কিনেছি, তাই এয়ার ড্রপটা ঠিকঠাক কাজ করছে কিনা একবার চেক করে নিতাম, তাই তোমার কাছে আছে কিনা একবার জিজ্ঞাসা করলাম। ঠিক আছে দাদা, আমি তাহলে আসছি। হ্যাঁ, আর তুমি মনে করে পিক্স গুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। এই তো সবে এলি, কিছু তো খেয়ে যা। না না দাদা, আর লেট করলে হবে না, আজকে আবার গার্লফ্রেন্ডের সাথে মুভি ডেট আছে, আজকে ওই বাইরেই খাওয়া দাওয়া হবে, তাই আমাকে এখনই বেরিয়ে পড়তে হবে। তাহলে আসছি, হ্যাঁ টাটা দাদা।